আজকের রাশি বল 29 জুন 2023 বৃহস্পতিবার, তিথি শুক্ল একাদশী, জন্ম রাশি হলো তুলা, সূর্যোদয় সকাল 4:58, সূর্যাস্ত বিকেল 6:20। মেষ রাশির রাশিফল। সাময়িক স্বাস্থ্যভঙ্গ আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। আপনি স্নায়ুতন্ত্রকে কার্যকর রাখতে সম্পূর্ণ এক বিশ্রাম নিন। আজ সমস্যা হলো টাকা পয়সা আপনার ঝুলে থাকবে, আজ আপনি বেশি খরচ করে ফেলবেন, অসতর্কতার কারণে কিছু লোকসান আজ হতে পারে। আজ পরিচিত কেউ অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, সতর্ক থাকুন, আজ প্রেমে পড়ে ভ্রষ্টাচার হতে পারে। আজ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রযুক্তিকে মানিয়ে নিতে হবে, নিজে সময়ের গুরুত্ব বুঝতে পারবেন। আজ আপনি ভবিষ্যৎকে কিছু পরিকল্পনা কিছু করতে পারবেন। আজ ব্যস্ততা সত্ত্বেও নিজের জন্য যথেষ্ট সময় থাকবে। আজ আপনি সুন্দর একটি দিন উপভোগ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃষ রাশি রাশিফল। স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে অবহেলা করবেন না, সতর্কতা থাকুন। আজ একদিনে বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন, স্ত্রীর সাথে ছন্দভোজ আপনাকে এক আয়েসি চমকপ্রদ মেজাজে রাখবে। ভালোবাসার জীবনে উচ্ছ্বাস আসবে। আজ নতুন কিছু করতে পারেন। আজ এমন একটা দিন নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজ অনেক বিষয়ে স্ত্রীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশি রাশিফল। আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে, আপনি কৌতুকপূর্ণ মেয়াজের মধ্যে থাকবেন। পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, আজ অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। আজ একটু বিরক্তিকর থাকতে পারেন, বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে প্রেম আপনার পথে আসবে। সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের সাফল্যময় দিন, যেহেতু দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি বা স্বীকৃতি অর্জন করবে। সফর এবং ভ্রমণ আপনাকে নতুন দিক দেখাবে, দিনটি আজ রোম্যান্টিক হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশি রাশিফল। অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি, যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে সাহায্য করবে। আজ আপনি পরিবারের সাথে যথেষ্ট সময় কাটাবেন, আজ কেউ পরামর্শ চাইলে পরামর্শ দেবেন। পরিস্থিতি যেমনটা ভাববেন তেমন স্বাভাবিক আজ হবে না, পরিবারের মধ্যে কোনো বিতর্ক বাঁধতে পারে। আজ নিজেকে ভাগ্যবান মনে হবে, ব্যবসার সাথে আনন্দকে মেশাবেন না। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয়, বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশি রাশিফল। কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আপনাকে স্বস্তি এনে দেবে, জমিজমায় বিনিয়োগ করতে পারেন। আপনার খামখেয়ালি ব্যবহারের সত্ত্বেও স্ত্রী সন্দেহ করবে, প্রেমের সুযোগগুলি ক্ষণস্থায়ী হবে। আজ অনেক কিছু অর্জন করার ক্ষমতা থাকবে, তাই সুযোগের সাথে এগিয়ে চলুন। আজ আপনি বিশেষ কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, আপনি স্ত্রীর সঙ্গে অনেক টাকা পয়সা ব্যয় করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল। চাপ উপেক্ষা করার প্রয়োজন রয়েছে, না হলে এটি শারীরিক ক্ষতি করবে, বিবাহিত জীবন সুন্দর হবে, লেখাপড়ায় প্রচুর অর্থ ব্যয় হতে পারে, যুক্তিসম্মত হতে চেষ্টা করুন, ভালোবাসার মানুষের কেয়ার করুন, সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। আজ উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে, আপনি আপনার বিচক্ষণতা ব্যবহার করে বাড়ির লোকজনের সাথে কথা বলবেন, আজ স্ত্রীর সাথে কোনো বিবাদ হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। তুলারাশি রাশিফল। অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন, সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান। আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন তা পরিশোধ করতে হবে। বাচ্চার পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সে খুশি হবে, কারণ সে প্রত্যাশামাফিক ফল করে স্বপ্নকে বাস্তবায়িত করেছে। প্রেমের বিষয়ে বলশালী হওয়া এড়িয়ে চলুন, নতুন কোনো উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে বিরত থাকুন। আজ আত্মীয়ের বাড়িতে যেতে পারেন, অনেক চিন্তা ভাবনায় অর্থ ব্যয় করতে পারেন, স্ত্রীর সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4।
বৃশ্চিক রাশির রাশিফল অপ্রয়োজনীয় উত্তেজনায় এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকসহীন করে তুলতে পারে। এগুলি থেকে মুক্তি পাওয়ায় ভালো হবে, অন্যথায় এগুলি সমস্যাকে তীব্র করবে। অতীতে যে সমস্ত লোক অর্থ বিনিয়োগ করেছিলেন, আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন। আপনার যত্নের প্রয়োজন হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা নিন। ফেলে রাখা কাজের সাথে প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে। স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশায় স্থগিত প্রকল্পগুলি আজ লোকসান হতে পারে। কোনো আত্মীয়ের সাথে সাক্ষাৎ হতে পারে। স্ত্রী আপনাকে সুন্দর একটি দিন দেখাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশি রাশিফল কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও সবকিছু সুন্দরভাবে আপনি পরিকল্পনা করতে পারবেন। আজ বন্ধু বান্ধবরা আপনার উদারতার সুযোগ নিতে পারে। প্রেমের জীবন সুন্দর হবে। আজ সঙ্গীর সাথে বিশেষ কোনো আলোচনা করতে পারেন। আপনি কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সব দিক বিবেচনা করতে হবে। কর্মক্ষেত্রে বিশেষ একটি দিন হতে চলেছে। আজ কর্মক্ষেত্রে কোনো কিছু আটকে থাকার কারণে আপনি চাপে পড়তে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনায় এড়িয়ে চলুন। আপনার অন্য ধরনের চিন্তাকে উপেক্ষা করা উচিত। আজ আপনি বিশেষ কোনো চাপের মুখোমুখি হতে পারেন। ব্যবসার জন্য যারা বাড়ির বাইরে যাচ্ছেন সাবধানতা অবলম্বন করুন। আজ আপনি আপনার সম্পর্কের পরিবর্তন নিয়ে আসবেন। আজ ভুল কোনো ধারণা উপলব্ধি করতে পারেন। স্বীকৃতি বা পুরস্কার পাওয়ার জন্য স্থগিত প্রকল্পগুলি আজ নতুনভাবে রূপ নিতে পারে। মানুষজন প্রশংসাসূচক মন্তব্য করবেন, যা আপনি সর্বদা শুনতে চেয়েছেন। দিনটি জীবনসঙ্গিনীর সাথে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে, আপনাকে রাগান্বিতও করতে পারে। আপনি নিজেকে সংযত রাখুন, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজ আপনি বিষয়টিকে আরও জটিল করে ফেলতে পারেন। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে চলবে। আজ কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি দিনটি ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে সুন্দর হবে। আজ প্রেমের জীবন সুন্দর হবে। আজ সব কিছুই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। কোনো কথা বলার আগে ভাবনা চিন্তা করুন, না হলে সমস্যায় পড়তে পারেন। বিবাহিত জীবন চমৎকার হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মীনরাশি রাশিফল আপনার স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন, অর্থাভাব দেখা দিতে পারে। আজ কোনো মতবিরোধ সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে কথা বলার আগে ভাবনা চিন্তা করুন। আজ আপনি সব বিষয়কে অগ্রাধিকারে রাখবেন। ছোট কোনো পিকনিক পরিকল্পনা করতে পারেন। প্রেমের জীবন আলোকিত হবে। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে। ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। জীবন সঙ্গিনীর সাথে যথেষ্ট সময় কাটাবেন। আজ প্রেমিকা আনন্দিত থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ভালো থাকুন, সুস্থ থাকুন।